এখনো পর্যন্ত ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যশের প্রভাব এখনো পর্যন্ত দুই বাংলা জুড়ে কেটে যায়নি, এবং যার ফলে বন্ধুরা এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশে ভয়াবহ নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে, এবং যার ফলে বন্ধুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে, মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু ব্যাপক মাত্রায় অতি ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হতে চলেছে, যার ফলে বন্ধুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল যেমন কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু জলমগ্ন হয়ে গেছে বিভিন্ন এলাকা। সাথে সাথে বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একটা ভয়াবহ নিম্নচাপের পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান করছে, এবং এই যে নিম্নচাপ সেটা কিন্তু আপাতভাবে কালকের দিনকে পর্যন্ত অব্যাহত থাকবে, যার ফলে বন্ধুরা একটা হালকা থেকে মাঝারি এর সাথে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী বেশ কয়েক ঘন্টা, মোটামুটি 12 ঘন্টা ধরে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাজে এই ভিডিওতে আমরা দেখব যে আগামী দিনগুলোতে ছাড়া আজকে রাত্রিবেলাতে কোথায় কোথায় কত মিলিমিটারের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে, কোন কোন এলাকাতে হালকা বৃষ্টি হতে পারে, এবং সাথে সাথে আমরা দেখব যে ঝড়ের গতিবেগটা কতটা বেশি থাকতে পারে, কারণ সকালবেলার দিকে আজকে কিন্তু একটা হালকা থেকে মাঝারি ঝোড়ো হাওয়া বইছিল নদিয়াবাসীর সাথে সাথে মুর্শিদাবাদ, এছাড়া বন্ধুরা কলকাতার আশেপাশে কিন্তু প্রায় 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু ঝড়টা এসেছিল, যেটা কিন্তু আমি আগের দিনকে ভিডিওতে জানিয়েও দিয়েছিলাম আপনাদেরকে। কাজেই আজকের এই ভিডিওতে আমরা সেটাও কভার করে নেব, তো অতি অবশ্যই ভিডিওটা আপনি একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখলে বর্ষাকালে কবে কখন কোথায় আপনার জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে সেটা কিন্তু আপনি সবার আগে আমাদের এই বেঙ্গল জবকা চ্যানেলের মাধ্যমে একদম সম্পূর্ণ বিনামূল্যে জানতে পারবেন, তো কাজে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে রয়েছি, এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা হালকা মাঝারি নিম্নচাপ কিন্তু অবস্থান করে রয়েছে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশে হালকা মাঝারি নিম্নচাপ অবস্থান করে রয়েছে। এই যে ঘূর্ণিঝড়টা ছিল যশ, সেটা কিন্তু অলরেডি ঝাড়খণ্ডের আশেপাশে অন্যান্য রাজ্যের দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, কিন্তু তাও নিম্নচাপের একখানা অক্ষরেখা গোটা বাংলা সহ মোটামুটি দুই বাংলার বুকে এখনও পর্যন্ত অবস্থান করেছে। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং আপনাদেরকে দেখাচ্ছি যে সকালবেলা 12টার সময়, আজকের দিনকে সকালবেলা 12টার সময় মারাত্মক গতিতে কিন্তু একটা ভয়াবহ বৃষ্টিপাতের সম্মুখীন হয়েছিল দুই বঙ্গবাসী, যেখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মালদার আশেপাশে কিন্তু একটা ভয়াবহ বৃষ্টিপাতের পরিমাণটা প্রায় অলরেডি কিন্তু মোটামুটিভাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় কিন্তু 16 মিলিমিটারের কাছাকাছি কিন্তু ভারী বৃষ্টিপাত অলরেডি হয়ে গিয়েছে এই সমস্ত অঞ্চলের দিকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা 16 থেকে 18 মিলিমিটারের কাছাকাছি কিন্তু একটা ভয়াবহ বৃষ্টিপাতের সম্মুখীন হতে হয়েছিল এই উত্তরবঙ্গের মালদার আশেপাশে, এছাড়া বন্ধুরা দিনাজপুরের আশেপাশেও কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত হয়েছিল। দিনাজপুরের ক্ষেত্রে 26 তারিখে কোনো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আজকের দিনকে কিন্তু এই ভয়াবহ যশের প্রভাবটা কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা কিন্তু দেখেছিল। এছাড়া বন্ধুরা এই যে অঞ্চলগুলো রয়েছে মেহেরপুরের আশেপাশে কিন্তু বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাত সম্ভব ছিল। এছাড়া বন্ধুরা পশ্চিমবঙ্গের মূলত নদিয়া এবং মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত হয়েছিল, যেখানে প্রায় 5 মিলিমিটারের কাছাকাছি একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। এর সাথে সাথে বন্ধুরা নদিয়ার ক্ষেত্রে দমকা বাতাসও বয়েছিল। বর্ধমানের ক্ষেত্রেও বন্ধুরা সেই একই রকম যথারীতি কিন্তু বৃষ্টিপাত হয়েছিল, একটা হালকা মাঝারি বৃষ্টি হয়েছিল। এছাড়া বন্ধুরা বাঁকুড়া ক্ষেত্রেও বৃষ্টি হয়েছিল, পুরুলিয়ার ক্ষেত্রেও বৃষ্টি হয়েছিল। টোটাল মিলে কিন্তু বৃষ্টিপাতটা এবং নিম্নচাপের যে কড়া প্রভাব সেটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গে কিন্তু অব্যাহত ছিল, এবং নদিয়ার ক্ষেত্রে নদিয়ার মোটামুটি বনগাঁর ক্ষেত্রেও বন্ধুরা বেশ ভালোই কিন্তু বৃষ্টি হয়েছিল। হাবড়ার আশেপাশে বনগাঁর আশেপাশে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। আমরা দেখে নেব যে পরবর্তী ঘন্টাগুলোতে কখন কীরকমটাভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ম্যাপটা যে একটা হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু অলরেডি হয়ে গিয়েছিল, এবং যত আমরা দেখতে পাচ্ছি রাত্রিবেলার দিকে তত কিন্তু নিম্নচাপের যে গাঢ় সেটা কিন্তু গাঢ়ত্বটা অনেকটাই কমে যাচ্ছে, যার ফলে বৃষ্টিপাতের পরিমাণটাও একটুখানি কমে যাবে, কিন্তু অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু ভয়াবহ প্রভাব পড়বে। দেখতে পাচ্ছেন এখানটাই, এখানে কিন্তু প্রায় বিভিন্ন যে অন্যান্য রাজ্যগুলো পড়ে যাচ্ছে যেমন ভাগলপুরের আশেপাশে, এছাড়া বন্ধুরা অন্যান্য যে জেলাগুলো পূর্ণিয়ার আশেপাশে সেখানে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অন্যান্য রাজ্যের দিকে, এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ধীরে ধীরে ছাড়তে আরম্ভ করে দিয়েছে এই ভয়াবহ বৃষ্টিপাত। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। সকাল একদম ঠিক রাত্রিবেলা 9টার সময় কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাত নদিয়া সহ বন্ধুরা বর্ধমান, এছাড়া বন্ধুরা কাটোয়া, দুর্গাপুর এই সমস্ত অঞ্চলের ক্ষেত্রে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেরি না করে ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখবো আর পরবর্তী দিনগুলোতে কী হতে পারে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রাত্রিবেলার দিকে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু একদমই কম রয়েছে, একদম ঠিক মাঝরাতে 2টোর সময় আপনি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যে মোটামুটি কিন্তু খড়গপুরে আসে
আশেপাশে একটা হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে, কিন্তু তাছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি দুর্গাপুরের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে, বর্ধমানের ক্ষেত্রেও একটা হালকা হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এছাড়া বন্ধুরা বাঁকুড়ার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝে রাতের বেলা রয়েছে, কিন্তু নদিয়া কলকাতার ক্ষেত্রে কিংবা মুর্শিদাবাদের ক্ষেত্রে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আর মাঝে রাতের বেলার ক্ষেত্রে নেই। আমরা দেখে নেবো শুক্রবার দিনকে দিনের বেলা কী হতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা দিনের বেলা থেকে যত আমরা এগোচ্ছি তত আমরা কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রভাব দেখতে পাচ্ছি, যেখানে প্রায় কিন্তু চন্দননগর, কলকাতা, আরামবাগ, এছাড়া বন্ধুরা শান্তিপুর এই সমস্ত অঞ্চলের আশেপাশে, কাটোয়ার আশেপাশে কিন্তু বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, একটা হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে। অপরদিকে বন্ধুরা ঢাকার আশেপাশে, ঢাকা কুমিল্লার আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বন্ধুরা যে রংপুর এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সাথে সাথে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই উত্তরবঙ্গের জেলা কটাতেও ক্ষেত্রেও একটা বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবার দিনকে ভোরবেলা থেকে শুরু হয়ে যাবে। আমরা আবারও ট্র্যাকটাকে একটুখানি এগিয়ে নিয়ে যাবো, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ট্র্যাকটাকে এগোনোর সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে, গোটা পশ্চিমবঙ্গের হাত থেকে কিন্তু অনেকটাই বৃষ্টিপাতের পরিমাণটা কমে গিয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল এবং খুলনার আশেপাশে কিন্তু একটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অপরদিকে বন্ধুরা মালদার ক্ষেত্রেও একটা মারাত্মক বৃষ্টিপাতের বলয় এসে পৌঁছে গিয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা 20 মিলিমিটারের কাছাকাছি, মানে কিন্তু প্রায় 2 সেন্টিমিটারের একটা ভয়াবহ থেকে অত্যন্ত ভয়াবহ বৃষ্টিপাত হতে পারে মালদার ক্ষেত্রে, দেখতে পাচ্ছেন এখানটাই উত্তরবঙ্গে মালদার, এর সাথে সাথে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলার ক্ষেত্রে বন্ধুরা বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু নেহাতি কম থাকবে না। অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে প্রভাবটা বাড়বে, দক্ষিণবঙ্গ থেকে এই ভয়াবহ নিম্নচাপের প্রভাবটা সরে গেল, এবারে কিন্তু উপস্থিত হয়ে যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা রয়েছে যেমন শিলিগুড়ি, এছাড়া আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এই সমস্ত, রংপুর, বাংলাদেশের রংপুর, কালাই, এছাড়া বন্ধুরা রাজশাহী এই সমস্ত উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে, উত্তরে যে বাংলাদেশের পাটটা রয়েছে সেখানে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদায় কিন্তু সকালবেলা 10টার সময় আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের বলয় এসে উপস্থিত হয়ে যাবে, যার ফলে বন্ধুরা অত্যন্ত ভয়াবহ কিন্তু বৃষ্টি হতে পারে। আমরা দেরি না করে আবারও ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখবো পশ্চিমবঙ্গের দিকে কখন বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টিপাতের বলয়টা আপনাদেরকে দেখালাম, সেই বৃষ্টিপাতের বলয়টা কিন্তু এবারে মালদার দিকে ছেড়ে দিয়ে তারপরে কিন্তু ধীরে ধীরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছেন মানে এখানে কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অবস্থান করে, যার ফলে বন্ধুরা অত্যন্ত মারাত্মক একটা ভয়াবহ বৃষ্টিপাতের বলয় দেখতে পাচ্ছেন। প্রায় 66 মিলিমিটারের একটা ভয়াবহ বৃষ্টিপাত কিন্তু হতে চলেছে, যার ফলে কিন্তু প্লাবিত হতে পারে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এবং এর সাথে সাথে বেশ কিছুটা প্লাবিত হতে পারে মালদা জেলাও। নিম্নচাপে একটা ভয়াবহ প্রভাব কিন্তু পড়তে চলেছে উত্তরবঙ্গের বুকে। যারা যারা উত্তরবঙ্গ থেকে হয়ে দেখছেন ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, এই যে ভয়াবহ নিম্নচাপের বলয় সেটা কিন্তু এবারে আঘাত করতে চলেছে উত্তরবঙ্গের বুকে। আমরা আবারও ট্র্যাকটাকে একটুখানি এগিয়ে নিয়ে যাবো, দেখবো কী হতে পারে। দক্ষিণবঙ্গের দিকে কিন্তু কোনোরকম চান্স থাকছে না আর নিম্নচাপের পরিস্থিতি হবে না, যার ফলে কিন্তু কালকের দিনকে, শুক্রবার দিনকে কিন্তু একটুখানি রোদ ঝলমলে আকাশ থাকবে, এবং তার থেকে যে বড় কথাটা হচ্ছে এবারে কিন্তু তাপমাত্রা প্রতিনিয়ত বাড়বে, যত দিন এগোবো তত কিন্তু বন্ধুরা তাপমাত্রা বেশ ভালো পরিমাণে বেড়ে যাবে, এবং আবারও কিন্তু অস্বস্তিকর গরমের পরিবেশটা ফিরে আসতে চলেছে দুই বাংলার বুকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটা হালকা মাঝে নিম্নচাপের যে পরিস্থিতি সেটা কিন্তু উত্তরবঙ্গের থেকেও কিন্তু ধীরে ধীরে ছেড়ে যাবে, যার ফলে কিন্তু দুই গুজরে আবারও গরমের পরিস্থিতি ফিরে আসবে। এই মুহূর্তে কিন্তু এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং এই মুহূর্তে আপনি লাইভ আপডেটের মাধ্যমে সেটাও দেখতে পারলেন। তো আমরা দেরি না করে আবারও একটুখানি বায়ুর ঝাপটা মোড়ে চলে যাবো, দেখবো ঝড় কোন কোন এলাকাতে হতে পারে। আমরা চলে যাবো ঝড় বৃষ্টির মোড়ে, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বায়ুর ঝাপটা মোড়ে রয়েছি, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 50 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু একটা হালকা থেকে মাঝারি দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে, যেখানে বন্ধুরা কলকাতার আশেপাশে কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে একটা দমকা বাতাস মাঝে মাঝে বইছে, যার ফলে বন্ধুরা কোনো রকম বিপদে কোনো আশঙ্কা আপাতভাবে নেই, কিন্তু তাও একটা হালকা মাঝারি দমকা বাতাস কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মূলত দক্ষিণবঙ্গের বুকে এখনো পর্যন্ত বইছে, যার ফলে প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু মোটামুটি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আপাতভাবে বিরাজমান করছে, এবং এই যে ঝড়টা রয়েছে সেটাও কিন্তু ধীরে ধীরে ক্লিন হয়ে যাবে আকাশটা। এবং এই মুহূর্তে আপনাদেরকে ট্র্যাকটাকে দেখিয়ে দিচ্ছি, এবং দেখতে পাচ্ছেন যত রাত বাড়ছে তত কিন্তু আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং যেটা আপনার বুঝতে পাচ্ছেন যে পুরোপুরিভাবে কিন্তু নিম্নচাপটাও চলে আসছে গোটা পশ্চিমবঙ্গ থেকে, যার ফলে কিন্তু আবারও ক্লিন আকাশ থাকবে কালকের দিনকে বন্ধুরা, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, রোদ ঝলমলে আকাশও কিন্তু আবারও চলে আসবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা এমনটাই কিন্তু পরিস্থিতি হতে পারে, এবং দমকা বাতাস কিন্তু বিকেলবেলার দিকে বইতে পারে। এই মুহূর্তে এমনটা আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে একটা হালকা মাঝারি বাতাস বইবে, তবে তেমন কিন্তু ঝড়ের সম্ভাবনা আপাতত পর্যন্ত নেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা কী হতে পারে।
এবং রাত্রিবেলার দিকে সম্পূর্ণভাবে আকাশ ক্লিয়ার হয়ে যাবে। গোটা উত্তরবঙ্গ সহ গোটা বাংলাদেশে কিন্তু কোনো রকমভাবে একটা হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেরকম কিন্তু ঝড়ের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, সম্পূর্ণভাবে আকাশ ক্লিয়ার রয়েছে। এবং সাগরের ক্ষেত্রেও বন্ধুরা কোনো রকম কিন্তু উত্তাল পাতাল একদমই নেই। এই যে ঘূর্ণিঝড় যশের প্রভাব সেটা কিন্তু সম্পূর্ণভাবে মিলিয়ে গেছে দুই বাংলার বুকে। তো বন্ধুরা মূলত আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দেওয়া ছিল যে কোন কোন এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন এলাকাতে ভারী বৃষ্টিপাতের সাথে সাথে হালকা মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে ঝড়ের সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কাজেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই অল নোটিফিকেশানটি আপনি যদি অন করে রাখতে পারেন তাহলে বন্ধুরা আপনি সমস্ত রকমের এই আবহাওয়া রিলেটেড যে সমস্ত ক্ষতির হাত থেকে কিন্তু আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন। আপনার জেলাতে কখন টাইপের ঝড় বৃষ্টি আসবে সেটা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই চ্যানেলের তরফ থেকে কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন। তো অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।